উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের দোষুর জায়গা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা দলের স্থায়ী কমিটির আহমেদ বলেন অন্তর্বর্তী সরকারের সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কাছে ক্ষমতা হস্তান্তর অথচ তাদের কর্মকাণ্ডে দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রয়াস বিএনপির আরেক নেতা মইন খান বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণের প্রতিনিধিতে সে দায়িত্ব নেবে তখন আন্দোলন সফলতা পাবে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন স্বৈরাচারী আওয়ামী দোসরদের উপদেষ্টা পরিষদে যুক্ত করে বিপ্লবের চেতনাকে আঘাত করেছে অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে স্থায়ী উদ্দিন আহমেদ বলেন বর্তমান সংকট সমাধানে নির্বাচন কেন্দ্রিক সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন বেশিদিন ক্ষমতায় থাকলে অন্তর্বর্তী সরকারের নষ্ট হবে এ সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু দেখা গেল যে যায় লঙ্কায় সেই হয় রাবণ তারা দীর্ঘদিন দশ বিশ বছর ক্ষমতায় থাকতে চায় ইতিমধ্যে দেখা গেছে আওয়ামী ঘরানার বহু লোক উপদেষ্টা পরিষদের মধ্যে ঢুকে নির্বাচন গণতন্ত্রের প্রধান উপাদান এরা বলতেছে ভোটের জন্য দেশ স্বাধীন তো কি জন্যে যুদ্ধ কি এই আমাদের এই আত্মদান আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে তৃষা এবং মোস্তফা সারোয়ার ফারুকির অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে শেখ বশির হচ্ছে আওয়ামী লীগের বারবারের নির্বাচিত ভুয়া ভোটের এমপি শেখ আফিল উদ্দিন আকিজ গ্রুপের তার ভাই তাকে কি করে উপদেষ্টা করা হলো কোন যোগ্যতায় অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আগস্ট বিপ্লবে আহত ছাত্র জনতাকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন আওয়ামী লীগের দোসররা যেন এই সরকারকে কবজা করতে না পারে সেজন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভোটের অধিকারের যে আন্দোলন বাংলাদেশের মানুষের কথা বলার যে অধিকারের আন্দোলন সেই আন্দোলনের সর্বশেষ ধাপটি হবে যে নির্বাচনের পরে জন সত্যিকার নির্বাচিত জনপ্রতিনিধিদের এদেশের পরিচালনার দায়িত্ব ভার তুলে দিতে হবে অন্য কোনো মুখোশে গণহত্যাকারীরা যেন দেশে ফিরতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা